আশিকি থ্রি সিনেমায় নায়ক হচ্ছেন কার্তিক আরিয়ান, খবরটি পুরনো। তবে নতুন আশিকিতে কার্তিকের সঙ্গে কাকে দেখা যাবে তা নিয়ে গুঞ্জন ইন্ডাস্ট্রিতে। কিছুদিন আগেই শোনা গিয়েছিল এই সিনেমায় কার্তিকের নায়িকা হবেন সারা আলি খান। ইমতিয়াজ আলীর লাভ আজকাল সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা, সেখান থেকেই প্রেম। তবে সে সম্পর্ক বেশি দিন টেকেনি। পরিচালক অনুরাগ বসু তাই ভেবেছিলেন কার্তিক ও সারার বাস্তব প্রেম ও বিচ্ছেদকে পর্দায় তুলে ধরবেন। সারাও নাকি রাজি হয়েছিলেন। তবে এখন শোনা যাচ্ছে এই সিনেমায় কাজ করতে আপত্তি জানিয়েছেন সারা। মুখ্য নারী চরিত্রের জন্য ভাবা হচ্ছে দীপিকা পাদুকোনকে। দীপিকা নাকি এরই মধ্যে সিনেমার চিত্রনাট্যও পড়েছেন। ক্যাটরিনার কাছেও এই সিনেমার প্রস্তাব গিয়েছিল। জানা গেছে ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে আশিকি থ্রির শুটিং।